এখন আমরা আছি কোনা স্টেশনেতে। ট্রেন কখন আসবে তার ঠিক নেই। 11টায় তো ট্রেন ছিল, কারণ এখন 11:15 বাজে, এখনও ট্রেনের দেখা নেই। তো হাই, কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি, বাট এই মুহূর্তে ভালো ছিলাম না। কারণ দেখো, এই ট্রেনটা যে যাচ্ছে, এটা হাওড়া যাবে, তারপর এটা যাওয়ার পর 10 মিনিট পর হাওড়া থেকে ট্রেনটা আমতার দিকে যাবে। তো আমরা এখন হা করে বসে আছি যে ট্রেন কখন আসবে। তার জন্য তো অনেক তপস্যার পর 12:15 ট্রেনটা এসে হাজির হলো। তো অনেক কিছু বলে তো ফেললাম, কিন্তু এখন বললাম না যাচ্ছিটা কোথায় আমরা। তো একটা অন্নপ্রাশন বাড়ি ছিল, সেখানেই আমরা যাচ্ছিলাম। সেটা আমরা থেকে আমতা থেকে আরও মিনিট দশেকে টোটোয় করে যেতে হবে, আরও মিনিট দশেক। তো আমরা আমতা এসে হাজির হয়ে গেছি, এবার আমরা টোটো দেখবো, দেখি ওখান থেকে যাব। এই যে দেখো, মেয়ে যাচ্ছে আর এখানে ছেলের কান্ড দেখো। হাত তো ধরবে না, আঁচল ধরে ধরে যাচ্ছে। তো এখন আঁচল ধরছে আমার, পরে কার ধরবে ওই জানে। তো যাই হোক, চলো ডাক্তার। প্যাক 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 করছে, দেখেছিস? চল দেখো, চল ডাক্তার। প্যাক 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 করছে। এই জায়গাটা এত সুন্দর ছিল, চারিদিকে শুধু গ্রিন। আর এত গ্রিন দেখা তো অভ্যেস নেই না, চারিদিকে শুধু ফাঁকা দেখি। আর এখানে দেখো রাস্তাটা তো আছে মাঝখানে, চারিদিকে গ্রিনে ভর্তি। এত দারুণ লাগছিল এখানটা দেখতে, যে কি বলবো। আর এই গরমে এখানটা এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল এখানেই বসে পড়ি। আকাশে রোদটাও ছিল, কিন্তু তাও ঠান্ডা লাগছিল এই জায়গাটাতে। ফোন করিনি গো, ফোন করিনি। মাছ হয়েছে, পটল চিংড়ি হয়েছে, আর বলতাম না দেখি না, মাংস হচ্ছে, অন্নপ্রাশনে মাংস হচ্ছে। মারতে নেই, ভেঙে যাবে মাছটা, ভেঙে যাবে। চলো ফাটে যাবো, ফাটে যাবো, কবে খাবে
এবারে জল হাতে করে মন্ত্র করে এই দিক থেকে জল ছিটে এই দিকে দিয়ে দেবে, হাতে খুশিতে জল দুটো খুশিয়ে ভালো হয়। ম্যাচিং ম্যাচিং করে পড়েছে কিন্তু অন্ধকার আসছে। অন্নপ্রাশনের নিয়মকরণ কিন্তু আমাদের মতো একদমই ছিল না, মানে আমাদের বাড়িতে যেরকম অন্নপ্রাশন হয় সেরকম কিন্তু ছিল না। এখানে যোগ্য টুকু হচ্ছিল, বাচ্চাকে যোগ্যের সামনে বসানো হয়েছিল, অনেক কিছু হচ্ছিলো। তো যাই হোক, দেখো এখানে ভাত খেতে বসে গেছি। মেনুতে আজকে ছিল আলু ভাজা, ভাত, পটল চিংড়ি, মাছের ঝাল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম, মিষ্টি, এগুলোই ছিল। আর ঠিক এই সময় হচ্ছিল প্রচন্ড বৃষ্টি, এত মেঘ ধরেছিল আর এত বৃষ্টি হচ্ছিলো যে অন্ধকারে কারেন্টটাও চলে গেল। তো এখানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে জ্বেলে সাজানো হচ্ছে, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে জ্বেলেই পিচড়ি যে তোলা হচ্ছে। ওখানে পান সুপারি খাওয়া
পাড়ি ছিল, একটা পাঞ্জি পাড়ি। এখনো ছবি তুলিনি, কি পাঠাবো তো এখন ফিরছি আমরা বাড়ির পথে। বাইরে প্রচন্ড মেঘ করে রয়েছে, তো বাড়ি পৌঁছে যাই, তারপর যেন বৃষ্টিটা হয়। আজ একটা ঘটনাও ঘটেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তার কোনো কারণ ছিল না, কিন্তু তাও ইচ্ছে করছিল না করতে আর কি। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো। আচ্ছা।